হা কৃষ্ণ চৈতন্য প্রভু নদে সুধাকর রে জয় শচীর জীবন বিষ্ণুপ্রিয়া প্রাণেশ্বর রে জয় পুষ্পবন্ত নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর রে জয় শ্রীবাস অদ্বৈত লোকনাথ গুণধর রে জয় জগাই মাধাই গৌরীদাস দামোদর রে জয় হরিদাস রামানন্দ অনুচর রে জয় স্বরূপ শ্রীনিবাস শ্রীবাস দামোদর রে জয় রূপ রঘুনাথ নরোত্তম বিশ্বম্ভর রে জয় মুরারি মুকুন্দ বাসুদেব বক্রেশ্বর রে জয় শান্তিপুর নীলাচল ধাম মনোহর রে জয় ঠাকুর বৈষ্ণবগণ গুণের সাগর রে জয় জয় গৌরভক্ত বৃন্দ দয়ার সাগর রে হা গৌরাঙ্গ গদাধর বন্ধুরীশ্বর রে শ্রী শ্রী প্রভু দন্তে নিধায় ত্রিনকং নিধা ত্রিনক চকা কৃতুশো মে তদং ব্রবীমি হে সাধ্যৌ সকল মেমিহা দূরাৎ গৌরাঙ্গচন্দ্রচরণে কুরুতানুরাগম শ্রী ব্রুবদানন্দ সরস্বতী ভক্তগণ আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আস্বাদন করব তা হল প্রভু জগৎবন্ধু সুন্দর হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন প্রভু জগৎবন্ধু সুন্দরের ওপরে আমি এর আগে অনেক কথাই বলেছি যদিও প্রভু জগৎবন্ধু সুন্দরের লীলা অনন্ত তা বলে শেষ করা সম্ভব নয় তাহলেও বলেছি হ্যাঁ আজকে প্রভু জগৎবন্ধু সুন্দরের মধ্যে যে ভগবত তত্ত্ব আছে ভগবত তত্ত্ব তত্ত্ব যে জগৎবন্ধু সুন্দরের মধ্যে বিদ্যমান সেই বিষয় নিয়ে আলোকপাত করব এবং ফিরে যাব পাঁচশো বছর আগে আমাদের সর্ব অবতার সার গোড়া অবতার সর্ব আদি সর্ব অংশী আমার গৌরাঙ্গ হ্যাঁ গৌরাঙ্গের নাম লীলা কোটি সমুদ্র গম্ভীর হরিদাস ঠাকুর বলেছিলেন বলেছিলেন নন্দসুতো বলে যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই সর্ব অবতারের অবতারী সর্ব অবতারে বিৎস্বরূপ আমার গৌরাঙ্গ গোসাই আমার গৌরাঙ্গ আমার নিত্যানন্দ প্রাণস্বরূপ সেই গৌরাঙ্গের যে ভগবত তত্ত্ব আছে যা সর্বশাস্ত্র গৃহীত সর্বশাস্ত্রেতে আমার গৌরের হ্যাঁ সর্বশাস্ত্রেতে গৌরের ভগবত্তা সে বেদ থেকে শুরু করে হ্যাঁ সর্বশাস্ত্রে পুরাণ বেদ ভাগবত সর্ব জায়গায় আমার মহাপ্রভু আমার গৌরাঙ্গ সুন্দর যে স্বয়ং ভগবান তা ব্যক্ত করা হয়েছে যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি বৃহৎ নারদীয় পুরাণে সচিসূত এই এইরকম বলা হয়েছে গরুর পুরাণে সন্ন্যাসী গৌরবিগ্রহ আছে মার্কেণ্ড পুরাণে কলৌ গৌরাঙ্গ রূপেনো আছে লিঙ্গ পুরাণে কৃষ্ণ চৈতন্য নামধ্রিক বর্ণিত আছে নৃসিংহ পুরাণে কলিযুগে চৈতন্য নামাহরি বলা আছে পদ্মপুরাণে গৌরাঙ্গ হোষ মহিতল কথায় আছে বৃহৎ বামন পুরাণে কৃষ্ণ চৈতন্য নামধ্রিক এই এইরূপ বলা আছে বামন পুরাণে গর্বে চ সম্ভূয় এই রকম বলা আছে গৌতমীয় তন্ত্রে গোপাল সহস্রনাম নাম স্ত্রোত্রে জয়প্রদ এই লেখা হয় আছে এবং ঊর্ধ্বনতন্ত্রে ক্লিং গৌরাঙ্গ নম এই মন্ত্রদৃষ্ট হয় এছাড়া ভাগবত বিষ্ণু সহস্র নাম প্রত্যেক জায়গায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে স্বয়ং ভগবান তা ব্যক্ত করা আছে এই রকম ব্যক্ত করা আছে তো পরবর্তীকালে যখন আমাদের বন্ধু সুন্দর জগতে প্রকট হলেন বন্ধু সুন্দরের মধ্যেও আমরা দেখতে পাই যে গৌরাঙ্গের মতোই অনেক কিছু তার ভগবত তত্ত্বের মধ্যে গৌরাঙ্গের গৌরাঙ্গ মহাপ্রভু যা করে গেছেন তার মধ্যে যে ঐশ্বর্য মাধুর্য দেখা গেছে আমার জগৎবন্ধু সুন্দরের মধ্যেও তার ঐশ্বর্য মাধুর্য দৃষ্ট হয়েছে তাই আলোচনা অতীব মহুর মধুর আলোচনা অতীব মধু মধুর এবং বিশ্বাসের সহিত ভালোবাসার সহিত প্রেমের সহিত শ্রবণ করলে অবশ্যই মঙ্গলম তাই মন দিয়ে শ্রবণ করুম শ্রী ভগবান সচিদানন্দ ভাগবতে আছে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যে আদি হে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নম সচ্চিৎ আনন্দ তিনটি কথা এই সতের প্রকাশ হয়েছে কিভাবে না বিশ্বের সত্তায় তার আত্মসত্ত্বায় তার আত্মস্বরূপের সৌন্দর্যে চিতের প্রকাশ হয়েছে বিশ্বচেতনায় আত্মচৈতন্যে আত্মস্বরূপের পরিপূর্ণ জ্ঞানে আর আনন্দের প্রকাশ বিশ্বময় আত্মসুখের বিলাস তার স্বরূপের আনন্দের বিলাসে আনন্দহীনে আনন্দ বিতরণে অর্থাৎ করুণায় এই সৎ চিতে লয় হয় সৎ চিত আনন্দের লয় হয় ভগবান আনন্দস্বরূপ রসও শ্রীমৎ ভাগবতীয় শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আমরা দেখতে পাই তার রূপে কেবল সকল নরনারী যে মুগ্ধ হয়েছেন তা নয় তিনি নিজেই নিজের রূপে মুগ্ধ হয়ে গেছেন দর্পণে আপন মুখ দেখে শ্রীকৃষ্ণ তাকে আলিঙ্গন করতে উদ্যত হয়েছে কত সুন্দর ভাবন। আমরাও যদি ভজন করি সেই রূপ দেখতে পাব এই লোভ মনে রাখুন হ্যাঁ এই লোভ মনে রাখতে হবে যে কি সুন্দর ভগবান আমরা তাকে ছেড়ে দিয়ে জগতের দিকে ছুটছি আপন আপনই চাহে করিতে আলিঙ্গন নিজেকেই নিজে আলিঙ্গন করতে যাচ্ছে প্রভু জগৎবন্ধু সুন্দরের ঘরেও একখানি তার নিজের চিত্রপট ছিল তিনি অনেক সময় অপলকে নিজের চিত্রপটের দিকে তাকিয়ে থাকতেন পলক পড়ত না অর্থাৎ তন্ময় হয়ে নিজের রূপ দেখতেন বাসকালে দেখা গেছে যে তিনি নিজের অঙ্গপ্রত্যঙ্গে স্থির দৃষ্টি নিবদ্ধ করে বসে আছেন এটাকেই মনে হয় কবিরাজ গোস্বামী বলেছেন আত্ম পর্যন্ত সর্বচিত্তহর প্রভু জগৎবন্ধুর রূপে নরনারী মূর্ছিত হয়ে বিমগ্ধ হয়ে পড়েন এটা জেনে তিনি তিনি প্রায় সর্বদাই সর্ব অঙ্গ ঢেকে রাখতেন শুভ্রবস্ত্র দ্বারা গৃহবদ্ধ থাকাকালে গবাক্ষপথে তার শ্রীদেহের কিঞ্চিত অংশমাত্র দর্শন করে অনেক দর্শক স্তম্ভদশা প্রাপ্ত হয়েছে স্তম্ভদশা মানে একটা অচঞ্চল একটা খাম্বার মতন একটা মতন দাঁড়িয়ে থাকা অর্থাৎ ইন্দ্রিয় শক্তি কাজ করছে না যেন একটা পাথরের মতন দাঁড়িয়ে থাকা একটি থামের মতো দাঁড়িয়ে থাকা এই রকম অবস্থা মানুষের হতো তার রূপ দর্শন করে তার দেহ সৌন্দর্যের কিঞ্চিত মাত্র দর্শন করে প্রভু জগৎবন্ধু সুন্দরের মতো রূপের মানুষ যদি আমরা দেখতে পাই আমি প্রথমেই বলেছি পাঁচশো বছর আগে ফিরে যেতে হবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আহা রূপ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী 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 শচী সুত ও শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে দেখতে হবে প্রভুর শ্রী অঙ্গ থেকে একটি অদ্ভুত জ্যোতি বের হতো তাতে চতুর্দিক আলোকে পরিপূর্ণ হয়ে যেত আমার জগৎবন্ধু সুন্দরের শ্রী অঙ্গ থেকে এই জ্যোতি বের হতো একদিন ঢাকা রমনার মাঠে জঙ্গলাকীর্ণ পথ দিয়ে রমেশচন্দ্র প্রমুখ কয়েকজন ভক্ত সঙ্গে তিনি বেড়াতে চলেছেন রমেশচন্দ্র দেখলেন প্রভুর সামনে যে বৃক্ষপত্রাদি আছে লতা গুল্ম আছে সব যেন জল জল করছে প্রভুর পদচালনার সঙ্গে সঙ্গে সে উজ্জ্বলতাও যেন বেড়ে চলেছে অন্য অন্য দিন যে রূপ দেহের ছটায় আলোকিত হয় আজ সে রূপ না দেখে রমেশচন্দ্র কৌতূহল ভরে জিজ্ঞাসা করলেন প্রভু এই আলোটি কিসের প্রভু উত্তর করলেন ওটি প্রকৃতির পুলক রে রমেশ আমাকে দেখে প্রকৃতি পুলকিত হচ্ছে প্রভুর রূপে কেবল নরনারী পশুপাখি মুক্ত মুগ্ধ নয় বিবস প্রকৃতিও মুগ্ধ চিত্ত হয়ে গেছে এই হল সৎ শক্তিবাদের কথা এবারে চিৎ শক্তি নিয়ে কিছু বলি আমাদের সকলের ভেতরে চিৎকণা বিরাজিত শাস্ত্র মতে জীবের স্বরূপই চিতকণ তার প্রবাহেই আমরা জগতে সব কিছু জানি বিশ্বের অতি অল্প অংশ জানি মাত্র যেইটুকু জানি তার মধ্যে একটি মূল্যবান বস্তু সব সময় অনুপস্থিত সেইটি হলো নিজের আত্মাকে জানি না আমাদের জ্ঞান আছে কিন্তু আত্মজ্ঞান নেই আমাকে আমি আমি জানি না চিনি না নিজেকেই নিজে চিনি না বেদশাস্ত্র বলে যে নিজেকে জানে না সে কিছুই জানে না যে যত আপনাকে জানে সে ততটুকু ভগবানের তুল্যতা প্রাপ্ত হয় গীতার ভাষায় ঈশ্বরের সাধর্ম লাভ করে এতে বোঝা যায় যিনি ঈশ্বর পুরুষ তিনি সর্বদাই সর্বদাই আত্মচেতনায় জাগ্রত আমি যে সত্তা বা আমি যে ব্রহ্মসত্ত্বা বা কৃষ্ণদাস এটা জানি না গীতায় তাই শত শতবার বলেছেন আমি সেই পরম বস্তু অহো মাত্তাগুরাকেশুসর্ভূতা স্বয়স্তিত তিনি যে স্বয়ং পুরুষোত্তম এটা কখনো ভোলেন না যশ্মাত খরমতী তোহ মক্ষরাদ পিচত্তমা অতো লোকে বেদে চ পুরুষোত্তমা গীতা পনেরো আঠেরো বিশ্বেও বেদে আমি পুরুষোত্তম বলে বিখ্যাত এটা কখনো ভুলে ভুলে যাই না শ্রী গৌরসুন্দর সুন্দর নবদ্বীপে শ্রীবাসঙ্গনে অদ্বৈতকে ডেকে বলেছিলেন কি বলেছিলেন শুইয়াছি নুখীর সাগর ভিতরে নিদ্রাভঙ্গ মোর তোর প্রেমের হুঙ্কারে দেখিয়া জীবের দুঃখ না পারি সহিতে আমারে আনিলে সর্বজীব উদ্ধারিতে সাত সাতপ্রহরিয়াভাবে ভক্ত শ্রীধরকে ডেকে বলেছিলেন শ্রীধর আমার রূপ দেখো শ্রীধর তাকে দেখে বললেন গৌর হে শ্যাম সুন্দর প্রভু বলে শ্রীধর দেখো রূপ মোর মাথা তুলি চাহে মহাপুরুষ শ্রীধর তমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর হাতে বংশী মোহন দক্ষিণে বলরাম মহাজ্যোতির্ময় সব দেখে বিদ্যমাম এই যে আমি ভগবান সব সময় অনুভব এটাই ভগবত লক্ষণ রামানন্দ রায়কে বিদ্যানগরে গোদাবরী তীরে নিজের স্বরূপ দর্শন করালেন তবে হাসি প্রভুতারে দেখাইল স্বরূপ রসরাজ মহাভাব দুই একরূপ স্বরূপ দেখিয়ে শ্রীমুখে বললেন গৌরঙ্গ নহেম ও রাধা অঙ্গ স্পর্শ ব্রজেন্দ্র নন্দন বিনে না স্পর্শে অন্যজন আমি ব্রজেন্দ্র নন্দরাজার পুত্র আমার অঙ্গের ঘন ঘনশ্যাম বর্ণ রাধা অঙ্গস্পর্শে এখন গৌর হয়ে গেছে আত্মতত্ত্ব স্বরূপের যে উজ্জ্বল জ্ঞান এটা ভগবত স্বরূপের লক্ষণ এই লক্ষণ শ্রী জগৎবন্ধু সুন্দরে খুব সুন্দরভাবে সুস্পষ্ট হয়ে গেছে ভক্তবর নব ভক্তবর নবদ্বীপ দাসকে বলেছিলেন অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ শ্রী শ্রীকৃষ্ণলীলা এবং শ্রী শ্রী গৌরাঙ্গলীলার এই দুই লীলার সর্বসমষ্টি সমষ্টি সম্পন্ন যিনি তিনি হরিপুরু শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আমি সেই রে সেই জানলি ভক্তবর রমেশচন্দ্র চক্রবর্তীকে আত্মপরিচয় দিয়ে বলেছিলেন হরি মহাবতারণ মহা উদ্ধারণ এই স্বরূপের অনুভূতি তাতে তিনি কখনও বিচ্যুত হতেন না অতি বাল্যবেলাতে বাল্যবেলা থেকে অন্তরলীলা পর্যন্ত তিনি আত্মস্বরূপে স্থিত ছিলেন অতি বাল্য বয়সে খেলার সাথে নিস্তারিণী দেবীকে বলেছিলেন নিচু তুই আমার কাছে আয় নিস্তারিণী বললেন আমার সময় নেই কাজ আছে প্রভু বললেন ও সব অকাজ আমার কাছে এসে কাজের কথা শোন নিস্তারিণী বললেন তুই কে যে তোর কাজের কথা শুনব প্রভু বললেন আমি গৌরাঙ্গরে নিস্তারিণী বললেন আমার বিশ্বাস হয় না তাকে প্রভু বললেন পরে জানবি এই সময় প্রভুর বয়স মাত্র পাঁচ বছর প্রভুর ভগবত্তায় সুদৃঢ় বিশ্বাস সম্পন্না নিস্তারিণী দেবী বৃদ্ধকালে চোখের জলে বলতেন এখন বুঝছি জগৎবন্ধু যা বলেছিলেন তা বর্ণে বর্ণে সত্য প্রভু লীলায় আছেন একদিন প্রিয় ভক্ত সীতানাথ বাবাজিকে বললেন হরিপুরুষ কে সীতানাথ বললেন প্রভু আপনি প্রভু বললেন হরিপুরুষকে কি করেন সীতানাথ বললেন শুয়ে আছেন প্রভু বললেন হরিপুরুষ কি শুয়ে থাকেন সব জায়গায় হেঁটে বেড়ান এখনও হাঁটছেন প্রভু বললেন জানিস নে হরিপুরুষ কী জন্য এলেন সীতানাথ বললেন জীব উদ্ধারের জন্য প্রভু বললেন শুধু কি জীব উদ্ধারের জন্য সীতানাথ বললেন প্রেম ভক্তিদানের জন্য প্রভু বললেন শুধু কি প্রেমভক্তি দান মনে হয় প্রভু সীতানাথের মুখ দিয়ে মহা উদ্ধারণের জন্য কথাটি শুনতে চেয়েছিলেন প্রভুর পরিভাষায় মহা উদ্ধারণ কথাটি অতিশয় ব্যাপক একদিন বাগচারে ভক্তবর মহিমদাসের বাড়িতে প্রভুর কাছে তুমুল আনন্দ তুমুল কীর্তন আনন্দ হচ্ছে কীর্তনে কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবনের এই পদটি উচ্চারিত হয়ে আনন্দিত সহকারে সবাই কীর্তন করছে কীর্তন করতে করতে একটি ভক্ত ধুলায় মূর্ছিত হয়ে পড়ে গেলেন কীর্তন শেষে তাকে উঠিয়ে প্রকৃতিস্থ হলেন করলেন একজন ভক্ত আর উঠলেন না তার নাম মদন মোহন সাহা ভক্তরা প্রভুকে জিজ্ঞাসা করলেন প্রভু মদন কোথায় গেল প্রভু উত্তর করল মদন ব্রজের বস্তু ব্রজে গেল প্রত্যুষে ব্রজপরিকর দিগকে নিয়ে লীলা রসা আনন্দে রসানন্দে মেতে আছেন এখন এটা কখনো ভুল হতো না এ বিষয়ে সর্বদাই তিনি সজাগ ছিলেন এই যে আত্মস্বরূপের বোধ এটাই ভগবত তার উজ্জ্বল লক্ষণ নিজ পরিচয় এক স্থানে প্রভু লিখেছিলেন আমি একজন চিহ্নধারী পুরুষমাত্র মাত্র নন্দনের যে 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 লক্ষণ ছিল তা আমাতে আছে তার মধ্যে ভগবত্তার যে যে লক্ষণ ছিল তার কয়েকটি বলছি প্রথম তার বক্ষে ভৃগুপথ চিহ্ন ছিল ভাবুন ভক্তগণ শ্রী শ্রীপ্রভু প্রভু জগৎবন্ধু সুন্দরের বক্ষে ভৃগুপদ চিহ্ন ছিল তার ভগ্নি গোলকমণি দেবী শ্রী কাপড় খুলে তৈল মাখা মাখানোর সময় তা দর্শন করেছিলেন দেখে তিনি বিস্ময়াবিষ্ট হয়ে গেছিলেন তিনি জগৎবন্ধুর কাছে জানতে চাইলেন ওটি কিসের দাগ প্রভু হরি বললেন দিদি এজন্যই তো বুকের কাপড় খুলি না একে ভৃগপথ চিহ্ন কয় এটা একমাত্র শ্রীকৃষ্ণের বক্ষেই আছে দুই একদিন প্রভু কলকাতায় একটি বাসায় রমেশকে বললেন রমেশ আমার কপালের দিকে তাকা রমেশ বললেন প্রভু তুমি আমাদের তোমার মুখের দিকে তাকাতে নিষেধ করেছিলে প্রভু বললেন আজ তাকা আর বলবো না রমেশ প্রভুর বদনের দিকে তাকিয়ে থাকল অতি উজ্জ্বল পরম স্নিগ্ধকর বস্তু কপালে ঝলমল করছে রমেশচন্দ্র চমৎকৃত হয়ে প্রভুকে জিজ্ঞাসা করলেন প্রভু ওটি কি প্রভু বললেন রাকাশশী একে বলে চন্দ্রভাল এই চন্দ্র শিবের কপালে অর্ধেক আছে শ্রীকৃষ্ণের কপালে পূর্ণভাবে বিদ্যমান তিন প্রভুর শ্রী চরণতলে ধ্বজ বজ্রাঙ্কুশের চিহ্ন ছিল বকুলাল বিশ্বাসকে দেখিয়েছিলেন শ্রীপাদ মহেন্দ্রজি দেখে দেখেছিলেন তিনি আমাকে দেখিয়েছিলেন শ্রী গৌর সুন্দরের ধজ ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন ছিল তা গৌর পার্শ্বদগণ কোথাও বলেন না প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছিলেন তিনি শ্রী গৌর সুন্দরের বর্ণনায় বলেছিলেন তোমরা চিনেছ কি ভাই এই যে শচির নিমাই ধ্বজ চিহ্ন সাক্ষী আছে রাঙ্গা পায় চার প্রভু দীর্ঘাকৃতি চারিহস্ত পুরুষ ছিলেন প্রভু এই কথা চন্দ্রপাদ গ্রন্থে ও মহাকীর্তনের মধ্যে আত্মপরিচয় লিখেছিলেন গৌর সুন্দর নিজ হস্তে কিছু না লিখলেও গৌর পার্শ্বদগণ তা লিখেছিলেন শ্রী চৈতন্যচরিতা আমৃতে আছে দৈর্ঘ্য বিস্তারে তেহ আপনার হাত চারিহস্ত হয় মহাপুরুষ বিখাত। চারিহস্ত পুরুষকে ন্যাকগ্রোত পরিমণ্ডল বলে প্রভু জগতবন্ধু সুন্দরও ন্যায়গ্রোথ পরিমণ্ডল ছিলেন সচ্চিত এর কথা বললাম এবার আনন্দের কথা বলা যাক সত্তার প্রকাশ আত্মস্বরূপের সম্বন্ধে সর্বদা সচেতনতা এটা বলা হয়েছে এখন আনন্দের প্রকাশ সম্বন্ধে কিছু বলব সুখ ও আনন্দ বস্তু দুটি এক নয় সুখের মধ্যে আছে সংকীর্ণতা আত্মতৃপ্তি কিন্তু আনন্দের মধ্যে আছে ব্যাপকতা সার্বজনীন তৃপ্তি অপরকে বঞ্চিত করে আমি ভোগ করব সুখের লালসার এই নমুনা অপরের সঙ্গে সমানভাবে আস্বাদন না করে কিছুতেই তৃপ্ত নাই এটাই আনন্দ বিকাশের লক্ষ্য যারা সুখমগ্ন তারা স্বার্থপর। যারা আনন্দপূর্ণ তারাই সর্বদাই উদার পরার্থপর আনন্দহীনকে আনন্দ দিতে ব্যস্ত যারা আনন্দহীন তাদের আনন্দ দিতে ব্যস্ত শ্রী ভগবান পূর্ণ আনন্দ ঘনস্বরূপ অপরকে আনন্দ দেওয়াই তার কার্য পুকুর থেকে ওল কলসি ভরে জল তুলে নিলে অমনি সেই স্থান জলে ভরে যায় হ্যাঁ জল শূন্য স্থানকে সে সহ্য করতে পারে না বাতাসও সেই রকম বাতাস শূন্য স্থানে বাতাস এসে পূর্ণ করে দেয় আনন্দ ঘন ভগবানেরও সেই স্বভাব কাউকে আনন্দহীন দেখলে তার সহ্য হয় না নিজ আনন্দের প্রবাহ ছুটে তাকে আনন্দে পরিপূর্ণ করে দিতে চান ভগবানের এই স্বভাবের নাম করুণা তিনি আনন্দঘন বলেই তিনি করুণাময় কাউকে হত দেখলে তিনি নির্বিচারে তার আনন্দ দিতে সচেষ্ট হন এই স্বভাবটি ব্রজলীলায় বিশেষভাবে পরিস্ফুট নয় ব্রজলীলায় পুতনা প্রভৃতি অসুরকে কংস শিশুপাল প্রভৃতি রাজশক্তিকে তিনি বধ করে কৃপা করেছিলেন মৃত্যুর পর তারা বৈকুণ্ঠ লাভ করেছিলেন কালে কোনো আনন্দের আস্বাদন করেননি শ্রী ভগবানের করুণা শক্তির বিশেষ প্রকাশ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গলীলার আগেও যীশুখ্রিস্ট এবং বুদ্ধদেবেরও এই করুণা শক্তির প্রকাশ দেখা গিয়েছিল বুদ্ধদেব বুদ্ধদেব কেবল মানুষের দুঃখে কাঁদেননি পশুপক্ষীর দুঃখেও কেঁদেছিলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর এই জীব দুঃখ কাতরতা ব্যাপক জীব দুঃখেই তিনি কেঁদে কেঁদে করুণাধারার ঢেলে আনন্দহীন জীবকে প্রেমানন্দে বিভর করে দিয়েছেন বৈষ্ণব কবিরা বলছেন গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল করিয়া মম এই তিন ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন তিনি জগতে শান্তিহারা অগণিত নরনারীকে আনন্দের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন গৌরাঙ্গ সুন্দরকে দয়ালের শিরোমণি বলা হয় যত দয়াল আছে গৌরাঙ্গ আমার দয়ালের শিরোমণি তার দর্শনে করুণার প্লাবনে দুর্গত জীব নির্মল সুনির্মল প্রেমের আস্বাদন করে থাকেন এই করুণা শক্তির প্রকাশ গৌরাঙ্গ সুন্দরে অভিন্ন স্বরূপ নিতাই সুন্দরে অপরিমিত নিতাই সুন্দরে যে করুণ্যা কারুণ্যে ভক্তি দাতৃত্বে চৈতন্য গুণ বর্ণনে অমায়াকথনে নিত্যানন্দ সমপ্রভ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরে এই করুণা শক্তির প্রকাশ অভূতপূর্ব গৌরহরির কৃপাপ্রাপ্ত অধিকাংশ ছিলেন জ্ঞানী গুণী ধনী মানি ব্রাহ্মণ্য সমাজ বিদ্যান সমাজ শাস্ত্রজ্ঞ সমাজ যেমন প্রকাশ আনন্দ বাসুদেব সার্বভৌম এইসব তারা ব্রাহ্ম তারাও ব্রাহ্মণ জগাই মাধাই চাপাল গোপাল কুষ্ঠগ্রস্ত বাসুদেব মোহগ্রস্ত অন্যান্য জীবকে কৃপা ধন বিতরণ করতে করতে তিনি যতটা নিচে নেমেছিলেন শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুরূপে তিনি এসে তার থেকেও নিজের গায়ে অনেক বেশি কাদা মেখেছিলেন একটু একটি অতি নিচু স্তরের মানুষকেও বুকে জড়িয়ে ধরেছিলেন যেমন রজনী তিন তিনকড়ি ডোম জন্মেজয় মণ্ডল প্রমুখ ও সুরত কুমারী যাদুমণি বার্বণিতা প্রমুখ গৌরলীলায় তিনি লীলার প্রয়োজনে লোকাচার বাঁধ সমূলে ভেঙে দিয়ে নিজেই গভীর গর্তে অবতরণ করে অতিহীনকে কোলে তুলে নিয়েছিলেন এটার দৃষ্টান্ত অগণিত এই বাঁধ ভাঙা করুণার পরম ও চরম আদর্শ দেখিয়েছিলেন বন্ধু সুন্দরের আবির্ভাব এটা কৃপার তরতমতা বিচারাত্মক তুলনা নয় যা আমি তুলনা করছি শ্রীকৃষ্ণ রূপে অপরাধের বিচার করেন গৌর রূপে তিনি অপরাধ বিচার করেন না সেই রকম হীন পতিতাকে কৃপা করবার জন্য গৌর সুন্দর রূপে যিনি তিনি যত যতখানি নিচে নেমেছিলেন বন্ধু সুন্দর রূপে তিনি তার থেকেও অধিকতর ঘৃণ্য দুর্গন্ধময় কাদায় নেমে তাকে কোলে তুলে নিয়েছিলেন কৃষ্ণ বিমুখ পতিত জীবকে প্রভু জগৎবন্ধু কীট আখ্যা দিয়েছিলেন হাকিট পতন পতন অর্থ স্বরূপ ভ্রষ্টতা হ্যাঁ জীব যে নিজের ভ্রষ্ট হয়ে কৃষ্ণের দাসত্বরূপ আপনার স্বস্বভাব থেকে বিচ্ছুত হয়ে অসীম কষ্ট ভোগ করে চলেছে তা হাকিট পতন বলে গৌর রূপে কেঁদেছিলেন বৈষ্ণব মহাজন লিখেছেন উচ্চৈস্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া কিন্তু কাদার ভাষাটি যে কি তা আমরা জানতে পারিনি ভাষা দিয়েছেন প্রভু জগৎবন্ধু হাকিট পতন জীবের জন্য হাহাকার করতে করতে জীব দুঃখ কাতরতায় ষোলো বৎসর আট কাল যেভাবে মহাগম্ভীরায় কাটিয়েছেন তার তুলনা নেই তাই হাকিট পতন শব্দটি নামের মধ্যে পরিগণিত হয়েছে স্বরূপেই নয়ন জলে ভাসিয়ে একদিন কুঞ্জদার নিকট শ্রীপাদ মহেন্দ্রজি বলেছিলেন হাকিট পতন নামটি তোমার বন্ধু বন্ধুকতা হতে তার নিজের নাম নিজে রেখেছ আজ সোনাও বলি এই নিভৃতে কলিবদ্ধ জীব কীটকে উদ্ধার করার জন্য প্রভু জগৎবন্ধু গৌর সুন্দরের চরণে প্রার্থনা জানিয়েছিলেন পতিত কীট কুহকে যদি উদ্ধার করিতে পারি তবে জানিব তুমি অসীম করুণার সিন্ধু কিটকে করুণা করিবে না কেন তার দোষটা কি সে তো কুহক থেকেও জাত সে তো স্বনাম বিখ্যাত সে তো সর্বদাই সন্তাপিত তাদের তো উদ্ধার করার দায়িত্ব তোমার কারণ তাতেই তোমার দয়ার প্রকৃষ্ট পরিচয় কিট গুরুতা কিট কুহক জাত কিট স্বনাম বিখ্যাত জেনেও কি জানো না তো জীবের জন্য এই কান্না আর আত্ম উত্তরনাথ ও জীবের পক্ষ থেকে মহাপ্রভুর কাছে করুণা ভিক্ষা এটা বন্ধু সুন্দরের জীবনে এক অভিনব বৈশিষ্ট্য শ্রী ভগবান সর্বজ্ঞ সর্বশক্তিমান সর্বদ্রষ্টা এই সব কথা জীবের কাছে খুব মূল্যবান নয় তিনি যে করুণাময় হিন কোলে তুলে নিতে পারেন এটা জীব জগতের কাছে সব থেকে বেশি প্রয়োজনীয় কথা করুণা করুণাময়ত তই ভগবত্ব এই কথা সত্য বলে প্রভু জগৎবন্ধু সুন্দরের ভগবত্ব প্রশ্নাতীত বেদের সিদ্ধান্ত ভগবান এক অদ্বিতীয় তার দ্বিতীয় আর কেউ নেই শ্রুতি বলছে একম অদ্বিতীয়ম চণ্ডী বলছে শ্রী চণ্ডীর বাক্য একই বাহং জগত তত্ত্ব দ্বিতীয় কা মমা পরা জগতে আমি একমাত্র আমার দ্বিতীয় আর কে আছে আর কেউ নেই লীলা আস্বাদনের জন্য দুই হয়েছে শ্রুতি বলছে একাকি নৈব রমতে রমন অর্থ রস আস্বাদন বা আনন্দ আস্বাদন একাকী হয় না তাই দুই হলেন শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ পরতত্ত্ব দুই হতে পারেন না একই থাকবেন শ্রুতি দর্শন শাস্ত্র দর্শনের চাহিদা পরত্ব একই হবেন আর দ্বিতীয় থাকবে না ভাগবত গ্রন্থ রসশাস্ত্র তার চাহিদা আস্বাদন প্রয়োজন দুই থেকেই হবে শ্রুতিও তাকে রসস্বরূপ বলেছে অনাস্বাদিত রস কোনো রস নয় আস্বাদ্যমান রসই আস্বাদনে তন্ময় যে রসকে আস্বাদনই করতে পারবো না সেটা আবার রস কী যে রসকে আস্বাদন করব সেটাই তো রস এই রস আস্বাদন দুই ছাড়া কখনো সম্ভব নয় একা কি করে হবে পরব্রহ্মস্বরূপে তিনি এক আর স্বরূপে তিনি দুই এটা কীরূপে সম্ভব তত্ত্বের চাহিদা ও রসের চাহিদায় একটি বিরোধিতা আছে এই দুই বিরোধিতা সমাধান ব্রজের রসের লীলায় হয়নি তিনি বাঞ্ছাই তিন বাঞ্ছাই তার প্রমাণ সেই রাধাকৃষ্ণ একতনু হয়ে যখন গৌড় হয়ে আসলেন তখন এই লীলার অবতরণের পরে দেখা গেল গৌর সুন্দরের নিতাই গদাদার তত্ত্বের প্রয়োজনে রসার সাধনের জন্য বৃন্দাবনদাস ঠাকুর আজানুলম্বিত ভুজৌ ইত্যাদি বিখ্যাত শ্লোকে দুজনকে সমান বিশেষণ দিয়ে স্থাপন করেছেন কিন্তু পরতত্ত্ব তো দুটি হতে পারে না বৃন্দাবন দাস ঠাকুর এটা অনুভব করে লিখেছেন এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে কৃষ্ণদাস কবিরাজ লিখেছিলেন একই পাঁচ হয়েছেন ভক্তরূপ ভক্ত স্বরূপ ভক্তাবতার ভক্তশক্তি ভক্ত এই পাঁচ রূপ রসাস্বাদনের প্রয়োজনীয়তায় পরতত্ত্ব যেহেতু পাঁচ হতে পারে না সেই কথা অনুভব করে কবিরাজ গোস্বামী মহাশয় লিখেছেন পঞ্চতত্ত্ব একরূপ নাহি কিছু ভেদ রস আস্বাদন্তরে বিদ বিভেদ তত্ত্বের চাহিদা ও রসের চাহিদার যে সমাধান হলো না এটা কবিরাজ গোস্বামী মর্মে মর্মে গভীরভাবে অনুভব করেছিলেন শ্রী শ্রীপ্রভু প্রভু জগৎবন্ধু সুন্দরের আপন স্বরূপ বর্ণনায় বলেছিলেন শ্রী শ্রী ব্রজলীলা ও শ্রী শ্রী গৌড়লীলা এই দুই লীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন যিনি তিনি শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু সুন্দর আমি সেই রে সেই জানলি দ্য লীলা কম্বিনেশন অফ অল থিংস আমি একক সর্বসমষ্টি আমার জন্য কেউ যেন নিতাই অদ্বৈত প্রভৃতি না সাজে আমার এইবার একাধারেই সব এই একত্বের মধ্যেই দর্শনশাস্ত্রের একত্বের চাহিদা ও রসশাস্ত্রের দ্বিত বা বহুত্বের চাহিদার সমাধান হয়েছে যদি প্রশ্ন ওঠে শ্রুতি বলছে একাকী রস আস্বাদন হয় না তাহলে প্রভু জগৎবন্ধু একাকী রস আস্বাদন করবেন কীরূপে রূপে একাকী রস আস্বাদন হয় না কিন্তু যদি একের মধ্যে দুইয়ের সত্তা সদাই জাগরিত থাকে তবে হয় শ্রীকৃষ্ণ একাকী রসাসাধন করতে পারেন না ঠিক কিন্তু রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর একাকী রসাসাধন করতে পারেন কারণ তিনি একাকি রসাসাদন সাধন করেছেন রাধাভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন আবার কৃষ্ণভাবে রাধা রাধা বলে কেঁদেছেন গৌড় যদি সর্বদাই এই স্বরূপে থাকতেন তাহলে রসতত্ত্ব ও ব্রহ্মতত্ত্বের সমাধান তাড়াতাড়ি হতো কিন্তু গৌড়ে নিতাইয়ের প্রয়োজন হয়েছে গৌড় শুধু রাধা বলে কেঁদেছে কৃষ্ণ হয়ে রাধা বলে কেঁদেছে রাধা কৃষ্ণ হয়ে কেঁদেছে তা নয় গৌড়ের যে স্বরূপ তার নিতাইয়ের প্রয়োজন আছে গৌর আস্বাদক ও নিতাই প্রচারক প্রেমধন বিতরণকারী নিতাই চাঁদি এই সমাধানের জন্য নিতাই গৌরের মিলন প্রয়োজন শ্রী বন্ধু সুন্দর একক হয়েও যে রাধাভাবে কৃষ্ণকৃষ্ণ আশ্বাদম ও কৃষ্ণভাবে রাধা আশ্বাদম নিতাইভাবে গৌর আস্বাদন গৌড়ভাবে নিতাই আস্বাদন গৌড়ভাবে গদাধর আশ্বাদম গদাধরভাবে গৌর আশ্বাদম ষোলো বৎসর আট মাস মহাগম্ভীরায় বাস করে তাতে উপযুক্ত বিরোধিতা তত্ত্বের একত্ব রসের দ্বৈত্য সমাধান হয়ে পড়েছে গৌর সুন্দরের গম্ভীরার রস আস্বাদনকালে একান্ত সঙ্গী রাম রায় রায় রামানন্দ স্বরূপ দামোদর ছিলেন শ্রী শ্রী প্রভু বন্ধু সুন্দরের গম্ভীর আবাসকালে তার কোনো সঙ্গী প্রয়োজন হয়নি তিনি একাধারে পরতত্ত্বস্বরূপ ও রসস্বরূপ একত্বের মধ্যে বহুত্বের বৈচিত্র্য থাকায় তা সম্ভব হয়েছে ভক্তগম প্রভু জগৎ বন্ধু সুন্দর এর ভগবতত্ত্ব আলোচনা করছিলাম এই লীলা বারবার শ্রবণ করবেন ভক্তগম বারবার শ্রবণ করবেন একদিকে প্রভু জগৎবন্ধু সুন্দর আর একদিকে আমার পরম পুজ্য বাবাজি মহারাজ আহা কী লীলা এনাদের কি লীলা একদিকে প্রভু জগৎবন্ধু সুন্দরের ভগবত তথ্য আর একদিকে আমার নিতাই চাঁদ আমার বড়ে বাবার মহত্ব আহা অনন্ত কোটি জন্ম গ্রহণ করলেও আমি এনাদের জীবনী বলে শেষ করতে পারবো না তাই ক্ষুদ্র প্রয়াস করে নিজেকেই পবিত্র করছি আর ভাবি আপনাদের কথা যদি আপনারা শ্রবণ করেন যদি ভালো লাগে তাহলে আশীর্বাদ করবেন যাতে আমি আরও বলে যেতে পারি এই বলেই আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি জয় জয় পরম পূজ্য বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় আমার সখীমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতায় গৌঢ় হরিবৌল জয় বন্ধু সুন্দর